আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আমি আপনাদের সামনে বলাগত মান্তিকের কায়দায় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে সমাজতান্ত্রিক কিছু কথা বলে বিদায় নিব। একটি কথা মনে রাখবেন, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। জোরে বলতে হবে, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আল্লাহ তাবারক তাআলা কুরআন কারিমে সতর ঢাকে অন্যান্য সতর ঢাকা থেকে শুরু করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকাত এবং হেফাজতের করার আগে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন চোখের কথা। কিসের কথা বলেছেন? চোখের কথা। এবং না, আমরা পর্দা বলতে অনেক সময় বেশিরভাগ হিট করি নারীদেরকে, কিন্তু আল্লাহ পাক প্রথমেই পর্দার কথা বলছে পুরুষদেরকে। আল্লাহ আকবার বলবেন না? তা আমরা যাতে মাতাল তালে ঠিক হইলে চলতো না। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা না বলে আল্লাহ চোখের কথা কেন বললেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই চোখ এমন একটা জিনিস, এই চোখ দিয়েই আল্লাহ বলছেন তোমরা আমার সৃষ্টিকে দেখে আমি আল্লাহকে গবেষণা করো। এই চোখ দিয়েই আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি এই চোখ দিয়ে মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, তার আমল নামায় আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিয়া দেয়। এই কথাগুলো দুই তিন ঘন্টা কথা বলার একটা উজর, হুট করে মনে হবে অল্প কথা, কিন্তু কথাটার মধ্যে বড় ধরনের কিন্তু আছে। এই চোখ এমন একটি নিয়ামত, যার চোখ নাই তার জিজ্ঞেস করবেন তোমার যে চোখ নাই তোমার কেমন লাগে, সে আপনাকে উত্তর দিত আমার যদি অল বডির অঙ্গ প্রত্যঙ্গ না থাকতো, শুধু চোখটা যদি আমার থাকতো আমি নিজেকে খুব ধন্য মনে করতাম। চোখ থাকলে তুমি কি করতা? চোখ দিয়ে আমি আল্লাহর লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতাম। যার পা নাই তার জিজ্ঞেস করবেন তোমার পা থাকলে তুমি কি করতা, সে বলতো যদি আমার পা থাকতো তাহলে মসজিদে আজান হলে আমি দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে নামাজ পড়তে যেতাম। যার জবান নাই বুবা তার জিজ্ঞেস করবেন তোমার জবান থাকলে কি বলতে কি করতে, সে বলতো আমার জবান থাকলে এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতাম। এখন প্রশ্ন হলো, যার নাই এটা হলো তার ভাষা, আমি আপনার কাছে জানতে চাই আপনার যে পা আছে কই দিন আপনি আজান শুনে মসজিদে গেছেন? না তাহুইন্না বেড়ার হিসাব কম, তাহুইন্না বেড়ার হিসাব বেশি। কথা কন ঠিক না বেটি? যার চোখ নাই তার হিসাব নাই, হিসাব কম, কারণ তার দ্বারা চোখের জিনা হচ্ছে না। আপনার চোখ আছে আপনার হিসাব বেশি, ঠিক কিনা বলেন? আমি দাক্তহীন কণ্ঠে কথাগুলো বলার মূল কারণ হলো আল্লাহর রহমতে এই এলাকা সুন্নি এলাকা, আকিদার ব্যাপারে আমরা আর কোন লাগতো না। এখন আমাদের অভাব হইল আমলের। কথা বলেন না গেলে ঠিক না বেটি? আমার রাসূল বলেন হাসতে হাসতে মানুষের ইমান চলে যাবে, কিন্তু সে টেরো পাবে না কোন কথার দ্বারা তার ইমানটা চলে গেছে। কথা বুঝাতে পেরেছি? এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে, কোরআন শরীফ নাই না, এই কোরআন শরীফ রাখবেন সবসময় আমার সামনে, আমার সহজ হয় কোরআন শরীফ থেকে ওয়াজ করলে। বাবার আমার কথা একটাই, আমাদেরকে মরতে হবে। কথা কি? আমাদেরকে মরতে হবে। কিন্তু আসেন দেখি আমার আল্লাহ পুরুষদেরকে কি বলছেন। আমরা পর্দা বলতে মহিলাদেরকে অনেক চাপ প্রয়োগ করি, আসেন দেখি আল্লাহ কি কয়। আমি বলি না, আমার আল্লাহ বলেন। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক নূরের 30 নম্বর আয়াত আল্লাহ এভাবে বলছেন,
الْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন উল হে বন্ধু আপনি বলে দিন মুমিনদেরকে বলে দেন ইয়াগুদ্দু তারা যেন অবনত রাখে মিন আবসারহিম তাদের চোখকে ওয়াইহফাজু ফুরুজাহুম এবং তারা যেন হেফাজত করে তাদের লজ্জাস্থানকে জালিকা আসকালাহুম এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন এবং তারা যা করে সব কিছু একজন জানেন জবান খুলে বলুন তিনি কে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন যা কেউ জানে না জানে কে জবান খুলে বলো জানে কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দা করার আগে মুমিনদেরকে বলেছেন পুরুষদেরকে বলেছেন তোমরা পর্দা করো চোখকে তোমরা অবনত রাখো চোখকে তুমি হেফাজত করো আপনি মনে করলেন অবৈধ মেলামেশা করলে শুধু জিনা হয় না 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 আপনার চোখ দিয়া যখন বাদ নজরে কাহারু দিকে তাকাবেন কোন নারীর দিকে তাকাবেন আপনার চোখের জিনা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মানুষের সমস্ত কুমন্ত্রণা উদ্রেক হয় চোখ থেকে চোখে একজনকে দেখার পরে ভিতরে একটা মন্ত্রণা তৈরি হয় কুমন্ত্রণা তৈরি হয় এই জন্য যুবক ভাইরা আমার চোখকে অবনত রাখতে হবে শুধুমাত্র তাই নয় হেফাজু ফুরুজাহুম তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে যারা নিজেকে সংযত রাখতে পেরেছে যার চরিত্র সুন্দর তার সব সুন্দর মানুষের পরিচয় মানুষের রূপে নয় মানুষের পরিচয় মানুষেরই গুণে বিচার হবে কর্ম অনুসারে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা চোখের হেফাজত করতে পারো যদি তোমরা নিজেকে সংযত রাখতে পারো যালিকা আজকা লাহুম এটার মধ্যে অনেক পবিত্রতা রয়েছে এই জন্য যুবক ভাইয়ের আমার চোখের হেফাজত করতে হবে আমার আল্লাহ বলেন তোমরা প্রকাশ্যে গুনাহ করো গোপনে গুনাহ করো যাই করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু দেখা এবং জানার ক্ষমতা আছে না নাই সকল কিছুর মালিক আমার আল্লাহ সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ পাকের নিয়ামত মুমিন বান্দারা পায় এই জন্য যুবক আল্লাহর বিধানগুলো যদি আপনি মানতে পারেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন ওয়া কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদী হলো যারা আল্লাহর ওলি সত্যবাদী হলো যারা মুমিন তাদের কাছে যাও যাওয়ার পরে তোমরা সত্যটা বুঝতে পারবে এই জন্য এই আয়াতের পরের শব্দের মধ্যে সূরা নূর পরের শব্দের পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ডাক দিয়ে বলছেন তোমাদের চোখকে অবনত করো আল্লাহ কোরআনে বলে ওয়া কুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না
এরপরের আয়াতে আমার আল্লাহ মুমিন নারীদেরকে ডাক দিয়া বলেন, হ্যাঁ মুমিন নারী সমাজ, তোমরা তোমাদের চোখকে অবনত রাখো, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। কিন্তু আমার আল্লাহ এই জায়গাতে কয়েকটা শব্দ বাড়াইয়া বলেছেন, মহিলাদের জন্য আরো কয়েকটা শব্দ বৃদ্ধি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নূর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা শব্দ বাড়াইলেন, কি ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, পুরুষদের ব্যাপার কিন্তু এই কথা আল্লাহ বলে নাই, পুরুষদেরকে বলছেন মাত্র দুইটা কথা, আর নারীদেরকে একটু বাড়াইয়া বলছেন। বুঝবেন আপনারা, নারীদেরকে বাড়াইয়া বলছেন কোন কোনটা দেখেন হুজুর, পুরুষদেরকে বলছেন শুধুমাত্র চোখকে হেফাজত করো আর লজ্জাস্থানকে হেফাজত করো, আর নারীদেরকে বলছেন চোখকে অবনত রাখো লজ্জাস্থানকে হেফাজত করো। বাড়াইয়া বলছে কি জানেন, নিওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্য ওপেন করো না, তোমাদের ইল্লা মা জহারা মিনহা, প্রয়োজনে হাতের কবজে মুখ প্রয়োজন ছাড়া এইগুলাও খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে এই শব্দটা বাড়াইছে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। আবার এখানে আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলেন, ওয়ালিয়া দরিবেনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, তোমরা তোমাদের এখানে আরেকটা শব্দ বাড়াইছে যেটা আল্লাহ পুরুষের ক্ষেত্রে বলে নাই, আল্লাহ নারীদেরকে বলছে তোমরা তোমাদের শরীরটারে ঢেকে রাখো, তোমাদের বুকের উপরে ওড়না রাখো, তোমাদের বুকের উপরে ভারী কাপড় রাখো, যেন তোমার সৌন্দর্যে কোনো পরপুরুষ আকৃষ্ট হতে না পারে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? পুরুষের জন্য দুইটা বলল, নারীদের জন্য একাধিক বলল। এ বন্দরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়া দরিবনা বিহুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের বুকের উপরে কাপড় রাখো। কিন্তু উচিত কথা বললে অনেক মা বোনেরা বেজার হয়ে যাবে। আজকে আমার মা বোনরা, আমি যদি আজ থেকে আমার মায়ের জিন্দগিটা খুঁজে বের করি, আমার মা যখন তিনি আমার আমাদের বাড়ি থেকে আমার নানা বাড়িতে যাইতেন, এমন কিছু বোরকা পরত যে বোরকা গুলোর মাথার মধ্যে যে কাপড়টা দিত, কাপড়ের ওড়নাটা দিয়া পিঠটাও ডেকে থাকতো, সামনে দিয়েও ডেকে থাকতো। আর এখন এমন বোরকা বেরিয়েছে মাথার মধ্যে যে কাপড়টা পরে শুধুমাত্র গলা পর্যন্ত পরে, আর যে বোরকাটা লাগাই এটা টাইট ফিটিং বোরকা লাগাই। আমি মনে করি কোরআনের সাথে এই ড্রেসটা সাংঘর্ষিক, মহিলাদের জন্য বর্তমান যে টাইট ফিটিং বোরকা এটা সম্পূর্ণ হারাম। আরে বাবা বাসো লাগবো তো তোর মাথা, বাবা রে বাবা, মাধবপুর আছে একটাই ভাগলা, আর একটা আছে কুলাউড়া কমলগঞ্জ, এক কান্ডার কাছে বইয়া থাকে হুট করে একটা স্লোগান মারে কান তবদালা হয়ে গেল। এটা কি মাইক না গলার? এই আল্লাহ পাক তা ওনার গলার মধ্যে বরকত দান করুক, আমিন কন। এই মাহফিল কমিটি রাখো, তোমরা ওই দিকটা বসার জায়গা দিলা না কেন, এটা চট দিলা না কেন, যাও যাও ওই করে চট দাও, এইগুলা একটু পরে দেখবা আরো আইবো আসরের নামাজের টাইম। এই বাবার আপনার একটু ওই সাইডটা দিয়ে যাইনো, যাইলে ভালো হবে, এখানে বসার জায়গা আছে, আপনার একটু এদিকে আইসা ফিরেন, তাহলে আস্তে আস্তে রৌদ্র পাইবেন, দরকার নাই এদিক দিয়ে একটু আসার চেষ্টা করেন, যেন মানুষগুলো আবার আইসা দাঁড়াইতে পারে এদিক দিয়ে। এখনই রাস্তা ব্লক করে দিয়েন না, কমিটিরা বাই কমিটির একটু আদবের সাথে ভাইদেরকে বলেন ওনারা যেন এদিকে ঘুরে আইসা পড়ে, তাইলে আমাদের জায়গাটা দেখতে সুন্দর দেখা যাবে। ভাই রাগ করেন না, আই ফেরেন এদিকে আই ফেরেন, অসুবিধা নাই, কারণ একটু পরে অনেক লোক এখানে দাঁড়াইব, কারণ আপনার রাস্তাটা ব্লক করে নেয়। আসো যুবক ভাইয়ের আমার কাছে আসো না কেন, এই দিকে আসো, আসো এদিকে চলে আসো, এদিকে এই ফোর নাহলে একটু বসবেন নিশ্চয়ই সবাই। কি আপনাকে খারাপ লাগতেছে? আমার বিষয় শুনে কি আপনার বেজার হইতেছেন? বেজার হইন না, বেজার হইন না, আমার মা জান্নাতি হোক আপনারা চান কি চান না, তো গোপালপুরের মা জান্নাতি হোক আমি চাই কি চাই না, তাহলে আমার মাকে ঘর ঘরে মানাই বাহিরে মানাই না, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য বয়ানটা দূরছি, বুঝছি দূরছি, এদিক দায়েন একটু পরে বাইল দিয়ে যাবো, অসুবিধা নাই, এখন কিছু কয়ালই অসুবিধা দিব সবাই মহাপদ মান লা ইলাহা
বাবা 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 আয় 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 এদিকে এদিকে এসো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এই বন্ধুরি যুবক ভাইয়ের, আমার নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ করেছেন কে? এই জন্য বন্ধুরি আমার, আমার নবী আপনার নবী বলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখতে পেলাম বেশিরভাগ নারী হলো জাহান্নামের ভিতরে। এই জন্য আমার নবী বলে এ নারী সমাজ, বেশি বেশি করে তোমরা দান খয়রাত করো, দান খয়রাত করো। একদিন আমার নবী ঘরের ভিতরে অঝর দ্বারা কান্না শুরু করলেন। কান্না শুরু করার পরে আমার নবীর কান্নার চোখের পানি দুইজন মানুষ দেখলেন, একজনের নাম হলো হযরত খাতুন জান্নাত মা ফাতেমা, আরেকজন হলো শের খোদা মাওলা আলী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মা ফাতেমা নাকি প্রিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। মা ফাতেমার একটা অভ্যাস ছিল, নবীর চক্ষু মুবারকের মধ্যে পানি দেখলে সহ্য করতে পারতেন না। উনি বারবার বলতো নবী আমার কাঁদেন কেন, কাঁদেন কেন? আমার নবীর কান্না শুরু করলেন মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ নবী হে, আপনি চোখের পানি ফেলে কেন কান্না করছেন? আমার নবী ডাক দিয়ে কি ফাতেমা ও ফাতেমা, আমি যখন মেরাজে গেলাম আমি দেখেছিলাম কিছু কিছু মহিলাদেরকে পা গুলো গাছের মধ্যে বেঁধে মাথাটা নিচের দিকে ঝুলাইয়া রাখা হয়েছে, আর মাথার নিচ দিয়ে এমন ভাবে আগুনের তাপ দিতেছে, আগুনের তাপ দিয়া দিয়া তাদের মগজ গোলা গোলা একবারে কয়লার মতন কালো বানাইয়া ফানাইয়া ফালাইতেছে। এবার আমি এই দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। ও আয়েশা, ওই কথাটা আমার মনে হইয়া গেছে, এই জন্য আমি চোখের পানি ফালাই কান্না করি। সন্তানের বিপদ দেখলে মা যেমন সহ্য করতে পারে না, উম্মতে গুনাহ করলে আমার নবী সহ্য করতে পারে না, উম্মতের যে বিপদ দেখলে আমার নবী বড় কষ্ট পায়। এই জন্য বান্দা যখন নামাজের টাইমে নামাজ না পড়িরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে আমার নবী বড় কষ্ট পাই, আর উম্মত যখন নামাজের সেজদায় দাঁড়াইয়া যায় আল্লাহর হুকুমের সেজদায় পড়ে যায় তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বড় খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধুরি, এবার নবীকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? কই আমি আমার উম্মত মেয়েদের ও মহিলাদের আযাব দেখে কাঁদতেছি। এবার মা ফাতেমা বড় চমৎকার আমার নবীর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো
কোন কারণে ওরা এমন ভাবে আযাব পাইতেছে, কোন কারণে আমার আল্লাহ এদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। আমার নবী বলে, ফাতেমা কোন কারণে আযাব দিতেছে তুমি জানো নি? কই কেন গো? আমার নবী কই, সেই মেয়ে মহিলা গুলা দুনিয়ার জমিনে চুলগুলা এলোমেলো ভাবে রাস্তাঘাটে বেপরদা চলেছিল, এই জন্য আমার আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছে। চিৎকার মেরে কি নাও জমিল্লা পড়বেন না। এ বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মহিলারা, তোমরা নিজেদেরকে সংযত রাখো, সংযত রাখো, চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, নিজের শরীরটারে তোমরা ঢেকে রাখো। এই জন্য বাবারা, আমার হাদিস শরীফের মধ্যে সেই দিনও দেখলাম মহিলাদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ আছে, ওরা যে শরীরের মধ্যে পারফিউম দেয়, স্যান্ট দেয়, এইগুলো ব্যবহার করার নিষেধ রয়েছে। তুমি রাস্তা দিয়ে এইগুলো ব্যবহার করে গেলে মানুষ হঠাৎ করে সুগন্ধ নাকে লাগলে গাটটা ফিরাবে, তোমার দিকে তাকাবে, তোমার দিকে তাকানোর ফলে তুমিও গুনাগার হবে, যে তাকাইলো সেও গুনাগার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াকরা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ওয়াকরা ফি বুয়ুতিকুন্না, নারীদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো তাদের ঘর, তারা যেন জাহিলিয়াতের মহিলাদের মধ্যে পৃষ্ঠ প্রদর্শন করে যেন চলাফেরা না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অ্যালার্ট করে দিয়েছেন। এই জন্য যুবক ভাই আমার, আল্লাহ এখানে মহিলাদেরকে বলার আগে পুরুষদেরকে কেন বলে যে জানেননি? একটা কারণ আছে, কারণ অধিকাংশ নারীরা পুরুষের আন্ডারে থাকবে, অধিকাংশ ছেলেমেয়েরা বাবার আন্ডারে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি সচেতন হয়ে যায়, বাবা নামক পুরুষটা যদি সচেতন হয়ে যায়, স্বামী নামক পুরুষটা যদি সচেতন হয়ে যায়, তার স্ত্রী কোনোদিন বেপর্দায় চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি ঠিক, দুনিয়া ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আগে বলছেন, তোমরা পর্দা করো, তোমাদের চোখের হেফাজত করো, তোমাদের নিজেকে সংযত রাখো। কেন জানেন? একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আর-রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক, পুরুষ হয়ে গেছে এখন বেডি, মহিলা হয়ে গেছে অনেকে বেড়া। জামাই হয়ে গেছে এখন বউ, বউ হয়ে গেছে অনেক জামাই। আল্লাহ সাবি দিছে পুরুষের হাতে, তুমি হইলা নারীর পরিচালক। এখন পুরুষ 10টার সময় ঘুম থেকে উঠে চাবিটা দিয়া দেয়, ওয়ার্ড্রপ থেকে টাকা খুললা, বাজার করিয়া লয়ে আইও। রাগ করেন না কিন্তু, মাফ চাই, বাজানো আপনারা নাও, আমিও না, যারা তারা নাও কোরআন সুরা আতলে রাখো। কেউ রাগ করেছে না? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। পুরুষদেরকে নারীর পরিচালক বানাইছে কেডা, কথা কানে কেডা? মুরব্বি বাজার করে, আরে মুরব্বি ব্যাগটা লইয়া বাজারে গেল, কলা কিনলে কয়েকটা এমনি টিপা টিপা কলাটা কিনবো, কাঁঠাল কিনতে গেলে না কলা গায়ে লাগায় কাঁঠালটা কিনবো, আম কিনতে গেলে মুরব্বি বাবারা আমটা নাকের মধ্যে লাগাইয়া কিনবো। আর তুমি যে মুরব্বির ঘরে ফুলা হইছ, তুমি তোমার বউর কাছে টেহারা দিয়া কো, আব্বা বুঝে না, তুমি বাজার করে লয়ে আইও, এর লাগি তো পসড়ানো। পুরুষকে নারীর পরিচালক বানাইছে কেডা? শ্বশুরে বুড়া বেড়া বাজার করলে ওই পুতের বউর কাছে ভাল লাগে না, কিতা কতলা আনছো? যত বালা মাছে আনো, গোড়া গাড়া মাছ আনলে কতলা গোড়া গাড়া মাছ আনছে, বাঁচতাম পারি না, রান্তাম পারি না, গাইতে পারি না, গোড়া গাড়া মাছ আনছে। আর তাই নিয়ে গিয়া ওই হাইব্রিডের বড় বড় ফান কাস্টি যাও তো, এর লাগি তো আমাগো কমর ব্যথা করে। আর গোড়া গাড়া মাছ খাইলে চোখের জ্যোতি বাড়ে,
বাজারের দাম বাড়াইছে মানে আমরা গেলে বসুন্ধরা গেলে কাফর আসিনি আছে ওই ওই গুল্লি দা ওই গুল্লি ঘরে না ওই গুল্লির জান ওই গুল্লির জান কেউ কেড়াও এ বাজান ধরছো একশো শাস্তি ওয়াজ দিতেছো বাজান বুঝতে লাগছে মহিলা যা কেড়া ফাড়া তো বেড়াই তুই কথা কন ঠিক না রুটি এই জন্য কেলাম বেড়া হইলো বেড়ি বেড়ি হইলো বেড়া বানাইছে কেউটা তুমি আর আমি তো কথা কন ঠিক না বেটি আল্লাহ বানাইছে পুরুষদেরকে নারীর পরিচালক আর চাবিটা তুমি দিয়া আল্লাহ দিছে চাবি তোমার হাতে তুমি দিয়া দিলা বউয়ের হাতে এর মানে হলো তুমি আমানতের খেয়ানত করেছো যে এই সংসারের ভিতরে আমানতদারি নাই এই সংসারে কোনদিন আল্লাহ রহমত আসতে পারে না হাত দিলা বলো ঠিক কিনা বলো আল্লাহু আকবার পুরুষ হলো নারী আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলেছেন পুরুষ হলো নারীদের পরিচালক এই কথায় কেউ রাগ করবেন না বহু শ্বশুর শাশুড়ি সমাজে বউয়ের দ্বারা নির্যাতিত কথা কন ঠিক না বেটি বহু বুড়া বেড়াটা বুড়া বেড়িটা ঘরের মধ্যে দাম নাই সারাটা জীবন হিসাব করে চললেইছে আর ফুতের আমলার বউয়েরা মনে বুড়া বেড়া ঘরের মধ্যে হিসাব মিলাইতে পারে না কথা বলেন ঠিক কিনা মা বলে হিসাব করে চলো ঘরের ভিতরে শুধুমাত্র অপচয় আর অপচয় এমন সেই সংসারের ভিতরে অপচয় আছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন নিশ্চয়ই যারা অপচয় করে ওই অপচয়কারীরা হলো শয়তানের ভাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার মা রাগ করো না আমি তোমাদের পক্ষে আছি মা তুমি রাগ করো আমি তোমাদের পক্ষে আছি মা তবে একটা কথা বলবো মা পর্দা করলে আমার লাভ না এটা তোমার নিজের লাভ হিসাব করে চললে আমার লাভ না এটা তোমার লাভ যারা হিসাব করে চলবে আল্লাহর বিধান মানবে এটা যার যার লাভ কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত ও যুবক ভাই আমার তোমার আমার সামর্থ্যের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই চাপাইয়া দেয় না আল্লাহ তোমার দায়িত্ব দিয়ে দিয়েছে তুমি দায়িত্বের অবহেলা করিও না কারণ যুগিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে বানিয়েছে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে বানিয়েছেন সুন্দর সুশোভিত করে বানিয়েছেন এই জন্য মাগো মা তোমাদেরকে ঘরের মধ্যে মানাই তোমাদেরকে বাজারের মধ্যে মানাই না কথা বলেন ঠিক কিনা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো তাদের ঘর মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা আজকে বহু মা পেটের ভিতরে সন্তান নিয়ে মনে করছে আমি সন্তান পাইয়া গেছি আনন্দের বন্যা বাসায় দিছে পেটের মধ্যে বাচ্চা নিয়ে কত ধরনের আনন্দ উল্লাসে মেতে ওঠে না গো না সন্তান যখন পেটে যায় তোমার উপরে সন্তানের একটা দায়িত্ব আছে সন্তান পেটের ভিতর থেকে কামনা করে আমার মা দুঃখিনী আমার পেটের মধ্যে ধারণ করেছে আমার মা আমাকে পেটে রেখে চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে কথা বলেন ঠিক কিনা কারণ মায়ের ব্যবহার মায়ের ব্যবহারের আসর সন্তানের উপরে পড়ে এই জন্য মা সন্তান পেটের ভিতরে নিয়ে আপনি মার্কেটে পেটটা ভের করে গিয়ে আপনি মার্কেট করতে যায়েন না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির কথা মনে হয়ে গেল তিনি যখন ওনার মায়ের পেটের মধ্যে ছিলেন ওই মুহূর্তে তার মায়ের একটা শাড়ি কাপড়
উঠানের মধ্যে নাড়ানো ছিল, ওই শাড়ি কাপড়টার দিকে একটা ছেলে কু নজরে তাকাইয়া ছিল। হুজুর আব্দুল কাদের জিলানির আব্বা জান কোথায় থেকে বাড়িতে ঢুকতেছিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখতেছেন একটা লোক কাপড়ের দিকে তাকাইয়া তাকাইয়া সে কি জানে কুমন্ত্রণা পড়তেছে, কু নজর বদ নজর করতেছে। আব্দুল কাদের জিলানির গিলানির আব্বা জান আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই শাড়ি কাপড়টাতে আগুন ধরাইয়া পুড়াইয়া দিয়েছেন। এবার উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া বলেন, হে স্বামী আমার, আপনি আমার একদিনের ব্যবহারের শাড়িটা কেন আগুন দিয়া পুড়াইয়া ফেললেন? তিনি বললেন, হে উম্মুল খায়ের ফাতেমা, তুমি শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, আমি যখন বাড়ির মধ্যে ঢুকলাম একটা ছেলেরে দেখলাম তোমার কাপড়ের দিকে কু নজরে তাকাইয়া রইছে, এই শাড়িটা যদি তুমি গায়ের মধ্যে লাগাও ওই শাড়ি কাপড়টা তোমার পেটের মধ্যে লাগবে, তার বদ নজর পড়ছে শাড়ির উপরে, শাড়ির তাসির পড়বে তোমার পেটের উপরে, আর পেটের তাসির তোমার সন্তানের উপরে পড়তে পারে, এই জন্য যে শাড়ির দিকে বিয়াদবে কু নজর করে তাকাইছে আমি শাড়ি কাপড়টার আগুন দিয়া পোড়াইয়া ফেলাইছি, এই জন্য হুজুর আব্দুল কাদের জিলানি তার মায়ের পেটের মধ্যে ছিলেন, পেটের মধ্যে থাকা অবস্থায় তিনি 18 পারা কোরআন শুনে শুনে মুখস্থ করে ফেলেছিলেন। এই জন্য মা, তোমার সন্তান পেটে থাকলে সন্তান চাই মা মুখ দিয়ে ভালো কথা বলবে, সন্তান চাই চোখ দিয়ে মা ভালো কিছু দেখবে, এই জন্য মা সন্তান পেটে নেওয়ার পরে আমি তো সারা জীবন বয়ান করছি মা বাবার খেদমত মা বাবার খেদমত, এখন আমি একটু উল্টা ঘুরাইলাম, সন্তানের প্রতিও মা বাবার দায়িত্ব আছে, সন্তানটা পেটে থাকা অবস্থায় মা ফাহেশা কথা বলবে না, ঝগড়া করবে না, খারাপ দিকে তাকাবে না, কিন্তু আমার সমাজের ভিতরে দেখা যায় শাশুড়ি যদি বলে বৌমা তুমি পেটের ভিতরে বাচ্চা একটু কোরআন তেলাওয়াত করো, কিন্তু আমার বোন আমার মা ডাক দিয়ে আমার কোমর ব্যথা করে, যদিও কোরআন শরীফ পড়তে গেলে কোমর ব্যথা করে কিন্তু আমার মায়েরা ইস্টার জলসা দেখার জন্য আলাদা সময় বের করে, কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের সময় বের করতে পারে না, কোমর ব্যথা করে, মাথা ঘোরায়, বমি আয়ে, আর ইস্টার জলসা দেখবেন লাগে আলাদা সময় বের করে, রাত্রে দেখতে না পারলে সকালবেলা কাজ আদায় করে, কথা বলেন ঠিক না বেঠু? হিসাব মিলাই দেখেন মুরব্বী আব্বারা বহুজন কি দেখে এই আধুনিকতা শিখছে এই জলসা থেকে, অনেকে তো হুজুর সিনেমার বিরুদ্ধে কিচ্ছু কর না, মোহনা টিভি আর টিভি ইটিভি বিটিভি কত কিছু তো ছবি টুবিতে সপ্তাহ সপ্তাহ এগুলোর বিরুদ্ধে কিচ্ছু কর না, স্টার জলসা একটা সামাজিক চ্যানেল এটার বিরুদ্ধে কেল লেগে এত কথা কন, ওখানে নাচানাচি করে গান টান গায় এগুলোর কিছু কন টন না, স্টার জলসার বিরুদ্ধে আর জি বাংলার বিরুদ্ধে কেন বলেন? আমি কেন বলি জানো, স্টার জলসা জি বাংলার সিরিয়ালগুলো একবার মনোযোগ দা, দীক্ষা 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 কিভাবে সংসারটা বাঙ্গ সংসার কূটনীতি ঘরে ঘরে কেমনে আগুন ডাল লাগান যা, এই সিস্টেমটা স্টার জলসার মধ্যে উপস্থাপন করা হয়, আর এটাই আমাদের মা বোনদের মধ্যে তাসির করে, যেমন স্টার জলসার ড্রেস ড্রুস ইত্যাদি ইত্যাদি বাপ সব দেখা বহুত নারীরা তাদের রঙে রঙিন হইয়া জামাই সারা কিচ্ছুই বুঝেন না, শাশুড় শাশুড়িকে দাম দেয় না। আমি বলি না তুমি জামাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, আমি বলি যেই ছেলেটা ভালো যেই মেয়েটা ভালো এই মেয়েটা সংসারে জামাইকে জামাই হিসেবে মূল্যায়ন করে, শ্বশুর শাশুড়িকে বাবা মা মনে করে সম্মান করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই আল্লাহ বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক, স্বামী স্ত্রী যখন আল্লাহ ওয়ালা দিনদার পরহেজগার হবে, আমি চ্যালেঞ্জ করে আজকে গোপালপুরে বলে দিয়ে যায় তাদের সন্তানগুলো আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা গভীর মনোযোগ রাখ, করিয়েন না গুসা করিয়েন না, আল্লাহর বন্ধু হতে গেলে তোমাকে অত্যন্ত নম্র ভদ্র হতে হবে, মা আপনাকে বলি আপনি পর্দা করুন, কারণ আপনার কাছ থেকে সন্তান সবচাইতে বেশি আসর পায় তাসির পায়, কারণ হাদিস শরীফের মধ্যে মায়ের কথা বলছে আমার নবী তিনবার আর বাবার কথা বলছে একবার, নিঃসন্দেহে আপনি মায়ের বড় সম্মানী সম্মানী, পুরুষের সমান অধিকার স্লোগান দিয়ে অনর্থক নিজের কপালে নিজে কোড়াল মানবেন না, কারণ আমার আল্লাহর হাবিব আপনি মাকে অত্যন্ত সম্মানের আসনে বসিয়েছেন, এই জন্য মা আপনাকে ঘরে মানাই বাজারে মানাই না, এ মা আবার বল
করতে চাই, সন্তান পেট থেকে বের হওয়ার পরে সন্তানের দায়িত্ব কি আপনি জানেননি? সন্তান কামনা করে আপনি তার সুন্দর একটা নাম রাখবেন, সন্তানের বয়সটা 7 দিন হলে সন্তান কামনা করে তার মাথার চুলগুলো আপনি কামিয়ে দিবেন, সদকা করে দিবেন সেই ওর অনুপাতে ওজনের সম্পদ। আবার আপনার সন্তান কামনা করে এই সন্তানের মাথার চুলগুলো মুন্ডন করে তার আকিকা করবেন, সুন্দর একটা নাম রাখবেন, 7 বছরের আগে সন্তানটাকে কোরআন শিক্ষা দিবেন, 7 বছরের কালে নামাজে পাঠানোর জন্য তাকিদ দিবেন, এরপরে যদি না মানে 10 বছরে ফিডাইয়া মসজিদে পাঠাইবেন, এরপরে আপনি তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, একদম বিয়ের আগ পর্যন্ত সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না? এই জন্য মা আমার, আপনি মা যদি পর্দাওয়ালি হন, খোদার কসম করে বলি আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন যেই নারীটা নিজেকে নিজের পর্দা নিজে করবে, স্বামীর খেদমত করবে, রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মা তোমার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, আমরা পুরুষের দল হাটে ঘাটে বাজারে কত দিকে চলাফেরা করি, কিন্তু তোমার জন্য সুন্দর একটা ঘর, আল্লাহকে ডাকার সময় আছে, নবীকে ডাকার সময় আছে, সত্যিকার যারা আল্লাহকে মহব্বত করে, সত্যিকার যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, এরা কোনোদিন বেপর্দা চলাফেরা করতে পারে না। এই জন্যই তো একটা যুবকের কথা মনে হইয়া গেছে, এইটা যুবক আর একটা মেয়ের কথা মনে হইয়া গেল, এই মেয়েটা বড় আল্লাহ ওয়ালি ছিল, এই মেয়েটা বড় পরহেজগার ছিল, নবী ওয়ালা ছিল, আবেদা ছিল, সালেহা ছিল, জাকেরা ছিল, সাবেরা ছিল, এই মেয়েটা আল্লাহকে বড় ভয় করত, এই মেয়েটা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমার সমাজে দেখবেন কিছু কিছু বকাটে ফুলাফান আছে, 3 রাস্তার মোড়ের মধ্যে মোটর সাইকেল নিয়ে স্কুল ছুটির সময় দাঁড়ায়া থাকে, আছে না নাই? আল্লাহ বলছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখ গুলোর অবনত রাখো, কিন্তু একটা ছেলে একটা মেয়ের পেছনে একদিন ঘুরতে শুরু করলেন, বন্ধুরে বন্ধুরে ওই ছেলেটা মেয়ের পিছনে ঘুরতেছেন, ছেলেটা কেন ঘুরে মেয়েটা জানে না, কিন্তু মেয়েটা তাকে দেখে ভয় পাইয়া গেলেন, ভয় পাইয়া গেলেন, মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু মেয়েটা কোনোদিন নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজও সারে নাই, কিন্তু ছেলেটা ঠিকই মেয়ের পিছনে পিছনে প্রথম দিন ঘুরল, ঘুরতে ঘুরতে অনেক চেষ্টা করলো, কিন্তু মেয়ের সঙ্গে কথা বলতে পারে নাই, আবার দ্বিতীয় দিন ছেলেটা মেয়ের পিছনে ঘুরতে চেষ্টা করলো, কিন্তু মেয়েটা কোনো ছেলেটা মেয়েটার সঙ্গে কথা বলতে পারে নাই, তৃতীয় দিন আমার ছেলেটা মেয়ের পিছনে ঘুরতেছে, কিন্তু তৃতীয় দিনের মাথায় মেয়েটার কাছাকাছি যখন চলে গেছে, আবার মেয়েটা কি করলেন, এই মেয়েটা একটা ঘরের ভিতরে ঢুকলেন, ছেলেটাও ঘরের ভিতরে ঢুকলেন, মেয়েটা মনে করেছে ছেলেটা বুঝি তারে কোনো ক্ষতি করে ফেলবে, কিন্তু মেয়েটা আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইছে, আল্লাহর কাছে তার ইজ্জত ভিক্ষা চাইছে, ডাক দিয়া কই আল্লাহ যার কেউ নাই তার কে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো পৃথিবীর কেউ যদি তোমার পক্ষে না থাকে, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদারিত্ব নিয়ে নিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘরের ভিতরে ঢুকে আল্লাহর কাছে যখন ইজ্জত ভিক্ষা চাইলেন, ইমান ভিক্ষা চাইলেন, তখন ছেলেটা আস্তে করে ভিতরে যখন ঢুকতেছেন, ঢুকার সময় ওই ছেলেটা এমন একজন ব্যক্তির কাছে ধরা খাইল যার নাম হলো হযরতে হাসান বসরি, জোরে জোরে কি সুবহান আল্লাহ বলবেন না? যারে আল্লাহ রহমত করে কেন পাবে না, কিভাবে সেভ করবে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা পৃথিবী তার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
এবার ছেলেটা দোকানের ভিতরে ঢুকলো, ঢুকার পরে ছেলেটা ডাক দিয়ে কয় বোন তুমি আমাকে কেন ভয় পাচ্ছ, ছেলেটা ডাক দিয়ে কয় বোন তুমি আমার কেন ভয় পাচ্ছ, মেয়েটা ডাক দিয়ে কয় তুমি আমার পিছনে কেন লাগছ, ছেলেটা ডাক দিয়ে কি বোন আল্লাহর কসম করে বলি আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার পিছনে আমি লাগি নাই গো বোন, কয় তুমি কেন আমার দিকে লেগেছ বলো, কয় তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখগুলা দেখার জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরি। মেয়েটা সূরায়ে নূরের আয়াতটা তেলাওয়াত করলো, এ যুবক তুমি কি জানো না, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তুমি কি জানো না আল্লাহ বলেছেন তোমাদেরকে তোমাদের দৃষ্টিশক্তিকে অবনত করো, আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের দৃষ্টিশক্তিকে অবনত রাখি, এই জন্য তুমি যদি আমার চোখের দিকে তাকাও তাইলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ছেলেটা ডাক দিয়ে কয় বোন আমার আল্লাহর কসম করে বলি আমি তোমার কোনো ক্ষতি করার জন্য গড়ি না, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য গড়ি না, আমি তোমার চোখ দিকে তাকাইয়া আমি আমার আল্লাহরে গবেষণা করি, কি জাননি আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার আসমান জমিনের যা কিছু আছে তা দিয়ে আমি আল্লাহকে গবেষণা করো, কিন্তু ও মা আমি তোমার চোখ দেখে তাকাই আমি আল্লাহকে গবেষণা করি, তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। গজল গাইলে কি খারাপ লাগে কষ্ট লাগে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তুমি খোদা কত সুন্দর, মানে কি বুঝেননি, মানিটা বুঝাই দিই সহজে, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় সব কিছু আমরা কাছে এলোমেলো মনে হয়, এখানে যে বসছি এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, প্রথম গ্যালারিতে আমরা বারো জন, কয়জন কথা কয় না কয়জন, প্রথম গ্যালারিতে আমরা বারো জন, এই বারো জন যে আমরা এখানে বসে ওয়াজ শুনতেছি বা ওয়াজ করতেছি, একটা বার তাকায় দেখেন তো একটা চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে নি, সুবহানাল্লাহ কোনারে একটা বার তাকায় দেখেন না, কিন্তু আমি যদিও কালো পিসামুদুর যদিও ফর্সা এবং দেখত অপূর্ব, হুজুরে আইনার সামনে দাঁড়াইলে কয় আমার আল্লাহ অনেক সুন্দর বানাইছে, আমি যে কালো আমিও আইনার সামনে দাঁড়াইলে আমি কই আল্লাহ আমার অনেক সুন্দর বানাইছে, আরেকজন আরো কালো চেহারার ফেসও ভালো না কিন্তু সেও আইনার সামনে দাঁড়াইলে সে সুন্দর করে চুলগুলো আশ্রয় সেও কিন্তু কয় আমি অনেক সুন্দর, কিন্তু আমাদের দেশের কিছু বান্দর আছে, কিছু বান্দর আছে কি জানেননি, একটা মানুষ যদি খাটু দেখে তারেলিয়া মজা মারে, একটা মানুষ যদি কালো দেখে তারেলিয়া রসিকতা করে, একটা মানুষ যদি দরিদ্র হয় তারে নিয়ে গরিমসি করে, একটা মানুষ যদি হ্যাংলা ফাতলা হয় তারেলিয়া টিটকারি করে, কিন্তু আমার আল্লাহ বলেন ফি আই সুরাতি মাশা আর আক্কাবাত, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ যেমন পছন্দ করছি নিজে পছন্দ করে বানাইছি, তো তুমি স্বয়ং আল্লাহ যাকে পছন্দ করে বানালো তুমি বান্দা হয়ে তাকে তিরস্কার করার কে, এই জন্য গজলটা একটু বলেন বুঝবেন, তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর, সবাই বলুন তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর
কত সুন্দর যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। আল্লাহ আকবার। যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই নূর হয় তো সুন্দর, যদি সেই নবী সেই মন হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। সবাই বলেন তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার। এ বন্ধুরি মেয়েটা ডাক দিয়ে কয়, তুমি আমার চোখের দিকে তাকায় আল্লাহকে গবেষণা করো। এখানে জমিনে এমন ছেলে আছে আমার চোখ দিকে আমাকে গবেষণা করতে পারে, যেহেতু আল্লাহ আমাকে বলেছে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ আমাদেরকে বলেছেন চোখের হেফাজত করার জন্য। একদিন আমার নবীর সামনে একজন সাহাবি আসতেছিলেন, আমার নবী তার পরিবারকে বললেন তুমি একটু ঘরে যাও, সাহাবি আসতেছে। নবীর পরিবার বলছিল নবী গো, যেই সাহাবিটা আসতেছে ছেলে এই লোকটা তো অন্ধ, সে তো আমারে দেখবে না, তার সামনে আমার পর্দা করার কি আছে। আমার নবী বলে শোনো, ওই লোকটা যদিও তোমার না দেখে তুমি তো তারে দেখতেছো, এই জন্য তোমাকে জবাব দিতে হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি কাউকে না দেখি, কেউ যদি আমার চোখ দেখে আমাকে গবেষণা করে সেও আসামি হবে আমিও আসামি হবে। আল্লাহ যদি আমারে বলে আমার চোখকে আমি হেফাজত করলাম না, তাইলে আমার আল্লাহ দরবারে আমি কি জবাব দিব। এই কথা বলিয়া মেয়ের হাতের ভাই মেয়ের হাতের মধ্যে ছলা নিলেন, ছলা নিয়ে চোখের মধ্যে আঘাত করলেন, চোখ দিয়া রক্ত পড়তে পড়তে লাল লাল হইয়া গেল। মেয়েটা বড় আবেদা, মেয়েটা বড় সালেহা ছিলেন, মেয়েটা বড় আল্লাহ ওয়ালি ছিলেন। এ আমার গোপালপুরের মা, ও গোপালপুরের মা, আশেকা কারে কয় আর আল্লাহর ভয় কারে কয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার পরের জীবনটা হলো চিরস্থায়ী। ও আমার গোপালপুরের মা, তুমি আমার কথা রাগ করো না গো মা, একটা চোখ দেইকা একটা ছেলে তাকানোর কারণে মেয়েটা তার চোখটারে চোখের ভিতরে শলা দিয়ে আঘাত করলো। এই চোখ আমি আর রাখবো না। দুকানের মানুষগুলো তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল, আর পিছন দিক দিয়ে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঢুকলেন। হাসান বসরি বড় জগৎ বিখ্যাত একজন তাপস কুলের সম্রাট। উনি এমন ভাবে তাকাইয়া ঘরের ভিতরে রক্তটা যখন দেখলেন, ডাক দিয়ে কে যুবক কি করেছো কি হয়েছে আমাকে বলো। ছেলেটা ডাক দিয়ে কে হুজুর আমার মাফ করে দিয়েন, জীবনে কত প্রেমিকা দেখলাম প্রেমিক দেখলাম, জীবনে কত আল্লাহর পাগল দেখলাম, কিন্তু এই মেয়েটার মতন এমন পাগল আর দেখি নাই। জোরে জোরে কি আল্লাহ একবার বলবেন না। কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বলে নিও কাছে তুলি। আল্লাহ একবার জোরে বলো, দয়া করো মায়া করো, ও দয়া করো মায়া করো, তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। এমন হতে পারে এই মাহফিলটার উসিলায় পাহাড় পরিমাণ গোনা মাফ হয়ে যেতে পারে। জন্ম জন্ম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাই, ঠিক কিনা বলুন। জন্ম জন্ম যদি গাহি
তোমার মহিমা শেষ হবে না, মায়া করো দয়া করো করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। তুমি কি দেখো না যৌবনের চেহারাটা ধীরে ধীরে একটা বোড়ার ছাপ পড়ে যাচ্ছে? তুমি কি দেখো না তোমার বাবা অনেক শক্তিশালী ছিল, দিনে দিনে তোমার বাবাটা মুরব্বি হয়ে যাচ্ছে? তুমি কি দেখো না কিশোর বয়সটা যৌবনে পদার্পণ করেছে? তুমি কি দেখো না তোমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে কবরে চলে গিয়েছে? এ বোন আমার, শরীরে শক্তি আছে, বাহাদুরি করে রাস্তায় চলো না। এ বোন আমার, তোমার আল্লাহ রূপ দিয়েছে, তুমি মানুষের সামনে পৃষ্ঠ প্রদর্শন করে চলো না। ও বোন আমার, তোমাকে আল্লাহ রূপ লাবণ্য দিয়েছে, তুমি মানুষদের সাথে রূপের বাহার নিয়ে কথা বলো না গো মা। ও মা, একবার তোমার বুড়া মায়ের দিকে তাকাও, ফুলের সৌরভ মানুষেরই গৌরব চিরদিন থাকে না গো মা। যে মা তোমার অনেক সুন্দরী ছিল একদিন, সেই মা আজকে বৃদ্ধা হইয়া গেছে, তার মানে ভেবো না যে তুমি জোয়ান থাকবা। একদিন তুমি তোমার মায়ের মতো এমন ভাবে রূপ লাবণ্য হারাইয়া একবারে বুড়া হইয়া যাইবা, তখন মানুষের সামনে যাইতে পারবা না গো মা। ও মা, তোমার একটা কথাই বলি মা, তুমি একদিন তুমি এমন থাকবে না। আজকে তাহির প্রতিদিন তিনটা চারটা মাহফিল করে এমন একটা সময় আসবে একটা মাহফিল করার শক্তি আমার থাকবে না। আজকে আমি দিনের বেলা মাহফিল করলে হাজার হাজার মানুষ মাহফিলে চলে আসে, এমন একটা সময় আসবে আব্বা ডাকলো আমার মাহফিলে কেউ আসবে না। এই জন্য যুবক অহংকার অত্যন্ত, জীবনে যা পেয়েছ অনেক ক্ষণস্থায়ী, কণ্ঠ আছে কণ্ঠ থাকবে না, রূপ আছে রূপ থাকবে না, জীবন আছে জীবন থাকবে না, সম্পদ আছে সম্পদ থাকবে না। একদিন তোমাকে অন্ধকার কবরে পাড়ি দিতে হবে। তুমি মনে করেছো তোমার সুন্দর বিল্ডিং আছে, তোমার সুন্দর বাড়ি আছে, তোমার হাজবেন্ড বড় টাকাওয়ালা পয়সাওয়ালা গেট আপ নিয়ে কথা বলো, একটা কথা সুন্দর করে আমি মনে করে দিই, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। থাকতে পারবেন নি, এ থাকতে পারবেন নি, কে কোনদিন যাইব গা তেয়ার ভাইবেন নি, সুন্দর পৃথিবী ছেড়ে। একটু হাত তুললে আমি খুশি হইতাম, মুরব্বীর সহকারে হাত তোলেন, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া গর্বা দিয়া, সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া গর্বা দিয়া, সাজানো হলো এ ভুবন বেঁচে থাকার আশায়, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পহরন স্বপন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, সুন্দর পৃথিবী ছেড়ে। আমার সাথে ওয়াজ করতো আল্লামা মিজানুর রহমান চাঁদপুরি, উনি কিছুদিন গত এক সপ্তাহ আগে রোড অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমার এই ভাইজানটাকে শাহাদাতের মর্যাদা দান করে, বলেন আমিন। একদিন আমি এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি, বলেন না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। কেউ থাকবো আমরা, কেউ থাকবো মা, রাগ করো না মাগো, রাগ করো না মা, আল্লাহর বিধান যেমনে দিছে এমনে মানার নাম হইল মুমিন, না মানলে হয় কমিন। যুবক আমার ভাই পায়ে ধরে হাত ধরে বলে যায়, বাবা এই
এ বাবা এদিকে তাকান না একটু, আল্লাহর ওয়াস্তে আপনি হলেন ঘরের পরিচালক, আপনি আজকে থেকে ঘরের প্রধানমন্ত্রী হয়ে যান, আপনি আজকে থেকে ঘরের রাষ্ট্রপতি হয়ে যান। যদি প্রত্যেকটা ঘরের অভিভাবক যদি এইভাবে প্রধানমন্ত্রী হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায় এবং অভিভাবক হয়ে যায়, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই ঘরের স্ত্রী বলেন আর সন্তান বলেন কোনোদিন বেপর্দায় চলতে পারে না। যদি মেয়ে আপনার কথা না শুনে, স্ত্রী আপনার কথা না শুনে, আপনার ব্যর্থ জীবন। আর যদি আপনি আল্লাহর বিধানগুলো ঘরে কায়েম করতে, সুপ্রতিষ্ঠিত করতে সার্থক যদি করতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক জীবন। কারণ আপনি মনে করেন না আপনার মেয়েকে আপনি যেমনি খুশি তেমনি চালাইতে দিয়ে আপনি বেঁচে যাবেন না, আপনি বাঁচতে পারবেন না হাসরের মাঠে। প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তোমার সন্তানের নাম কেন রাখলা এটা, তোমার সন্তানকে কেন নামাজের কথা বললা না, তোমার সন্তানকে কেন তুমি সঠিক পথে চালাইলে না। আপনি সন্তান মানে না এই কথার দ্বারা আপনি বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার একটা কথা বলতে চাই আপনাদের কাছে। আমার কাছে একটা কাগজ আসছে, একটা কাগজ আসছে, আমি প্রস্তুত ছিলাম না আর আমি এগুলা পারিও না, আমার একটা অভ্যাস নাই। আমি যে এতক্ষণ ঘন্টার উপরে চলে গেছে মনে হয়েছে ফার্স্ট মিনিট বয়ান করছি, কি সত্য নিকতা না নাকি ফার্স্ট ঘন্টা মনে হয়েছে, মনে হয়েছে কেবল স্টেজে উঠছি সময়টা গেছে গা। এভাবে আমার মূল্যবান জীবন, আপনার মূল্যবান জীবন চলে যাচ্ছে, মাহফিল শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার জীবন যে শেষ হয়ে যাচ্ছে এটার খেয়াল আসেনি, এটার তো খেয়াল নাই। মাহফিল তো কিয়ামত পর্যন্ত চলবে কিন্তু আপনার জীবন তো মুশকিল মেরে মুশকিল কুশা কি ওয়াস্তে হো বেহদ মুশকিল মেরে মুশকিল কুশা কি ওয়াস্তে বলবুল বাগে মদিনা উলত লাইন রাসূল ইয়ে নবী ফাতেমা খায়রুন নিসা কি ওয়াস্তে ইয়ে নবী ফাতেমা খায়রুন নিসা কি ওয়াস্তে সুন্নি কনফারেন্সে আমার ওলামায়ে কেরাম দূর দূরাজ থেকে
এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে নিয়মিত নামাজি বানায়া দাও, নামাজের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও, পর্দা মসজিদ আমাদের আমলের মধ্যে তুমি দান করে দাও। আল্লাহ বেশি বেশি করে গোমা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে আমার ভাই আল্লাহ এই সুন্নি জগতের অত্যন্ত প্রহরী যারা আছে, যারা তারা দিনে যাদের মাধ্যমে মানুষ হেদায়ত হচ্ছে, আল্লাহ তুমি আমাদের কারবার মধ্যে হেদায়তের নূর নসিব করে দাও। আল্লাহ আল্লাহ গো তোমার বন্ধুর খাস খাস গোলামি সাবে কবুলের মঞ্জুর ফরমা, তোমার গোলামি সাবে কবুলের মঞ্জুর ফরমা। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি মামা মামি চাচা চাচি ফুফু ফুফা খালা খালু তানুই মাহি বোন পুতি আমাদের রোহানি সন্তান জিসমানি সন্তান আমাদের উপরে যাদের হক হয়েছে, যারা দুনিয়ার জীবন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি না কামেলা জামিনা তৈবা নসিব করে দাও, যারা মুসিবতে আছেন মুসিবত থেকে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত আছেন ঋণকে পরিশোধ করার মতন তৌফিক দান করুন, যারা অভাব অনটনের মধ্যে হাবুডু কাটছেন অভাব অনটনকে তুমি দূর করে দাও, রিজিকের ফয়সাল করে দাও। আল্লাহ এই মাহফিলের আমার যুবক বাবাদেরকে আল্লাহ প্রত্যেকদেরকে তুমি জানে মানে হেফাজত করবো, আল্লাহ প্রত্যেকদেরকে তুমি তাদের জিনিসকে মধ্যে তুমি উন্নতি বরকত খায়াত তুমি কি তুমি দান করে দাও। আল্লাহ কানে শুনি রে মদিনা রে ও মদিনা, মদিনার গোলাম আমাদেরকে বানায়া দাও, মদিনা না দেখে আমাদেরকে তুমি সাদা কাপড়ের কাপড়ে ভিতরে ঢুকে তোমার বন্ধু বলেছেন মঞ্জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, তোমার বন্ধু রোজা যারা জারত করলো ওই হাদি বায়াতের জন্য তোমার বন্ধুর সাফায়াত করা ওয়াজিব হয়েছে। আল্লাহ গো তোমার বন্ধুকে যারা একবার কবুল করে স্বপ্ন তো জিয়ারত তসিফ হয়ে যাবে, ওই গুনাহার তিম উম্মতের জন্য তো সেরা গুনাহ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, যারা গিয়েছেন বারবার যাওয়ার মতো তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদের মুর্শিদকে দেখাইয়া জাপানে জানি করে দিও তোমার মন মাকনাম আসসালামু আলাইকুম।